হ্যালো আমার প্রিয় বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি ভালোই আছো। আমি তোমাদের ভাই পালবাদার আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসলাম। তো এই ব্লগটা আমার বানানোর কোনো ইচ্ছে ছিল না, কিন্তু হঠাৎ করে বানাতে হলো। এই যে সকালবেলা আমার একটা কমেন্ট এসেছিলো যে ভাই তুমি তো বাঙালি, হ্যাঁ, আর বাংলাতে পূজার ভিডিওগুলো বানালে তো অনেক ভালোই হতো। তো সেই হিসাবে আমিও ভাবলাম ঠিক আছে যে যেহেতু আমি বাঙালি অবশ্যই বাংলাতে ভিডিওটা বানানো ভালো, কিন্তু আমাদের কিছু বন্ধুরা আছে যারা বাংলা বোঝে না, কিন্তু আমি তাদের চিন্তা করে হিন্দি বানাতাম। কিন্তু যদি তোমরা চাও যে আমি তোমাদের জন্য বাংলাতে বাকি সপ্তমী অষ্টমী নবমী দশমীর ভিডিওগুলো নিয়ে আসি, তাহলে তোমরা এই ভিডিওতে একটা লাইক করে দাও বা কমেন্ট করো। যদি এই ভিডিওতে 50টার মতো লাইক এসে যায় তো আমি নিশ্চয়ই বাকি ভিডিওগুলো বাংলাতে বানাবার চেষ্টা করবো। আর যেহেতু আপনারা যেহেতু আগে থেকেই জানেন, যারা আমাকে নতুন জানেন তাদের বলে দিই, আমি ডলু নামের একটি গ্রামে থাকি। তো আমাদের গ্রামে পূজা আছে একটা, তো ওই পূজার জন্য এখন মূর্তি আনার জন্য দেখতে পাচ্ছ পিছনে আমাদের গ্রামের আরো ভাইরা দেখতে পাচ্ছ, এখানে আমাদের দাদারা ও আমাদের বন্ধুদের সবাই এখানে টাক এসে গিয়েছে। আর এখনই আমরা চলে যাব মূর্তি আনাতে, ওখানে গিয়ে কি কি হয় তাও দেখতে পাবে। তো সঙ্গে থাকো আমাদের সঙ্গে, আর চ্যানেলটা এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখন সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে একটা লাইক করে দাও, কারণ লোকাল রিলেটেড যা ভিডিওস তা আমাদের চ্যানেলে আপনারা পাবেনই পাবেন। তো যেভাবে দেখতে পাচ্ছ এখন টাকের ভিতরে বসে যাচ্ছি, ওখানে তো যেভাবে এখানে দেখতেই পারছো আমরা মূর্তি নিতে এসে গেছি, এবং এখানে অনেকটাই মূর্তি এখানে রাখা আছে। তো এখান থেকে আমরা আমাদের মূর্তিটা উঠিয়ে নিয়ে তারপর আমাদের প্যান্ডেলে চলে যাব। হ্যাঁ তো বন্ধুরা, তো যেভাবে দেখতে পাচ্ছ এখন প্যান্ডেলের ভিতর এসে গিয়েছি, আর এখানে আমাদের মায়ের প্রতিমা এখানে রাখা আছে, আর বাকি প্রতিমাগুলো ওইখানে রাখা আছে, কারণ এই দেখতে পাচ্ছ এখানে কিছুটা কাজ বাকি রয়েছে। তো তার জন্য এরকম হয়েছে। তো এই ভিডিওতে এতখানি বলতে পারি, তো মনে রাখবেন কিন্তু যদি আপনারা চান যে আমি আপনাদের জন্য বাংলাতে ব্লগগুলো আনি, তাহলে ভিডিওটাকে লাইক করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন কি সত্যি কি বাংলাতে বাকি ভিডিওগুলো আনবো, নাকি কি যেভাবে হিন্দি ব্লগগুলো আমার আসে ওইগুলাই আসবো, কারণ আমি সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরোপুরি কভার করার চেষ্টা করবো। যদি চ্যানেলটাকে ভালো লাগে বা এই ধরনের কন্টেন্ট, আরও বাঙালি রিলেটেড সব ধরনের কন্টেন্ট এই চ্যানেলে আসতে থাকে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে রাখবেন। আর আপনাদের সবাইকে জানাই শারদীয়া শুভেচ্ছা। তো মিলি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত গুড বাই।